বেহাল রাস্তা, রোগীকে খাটিয়ায় চাপিয়ে হাসপাতালের পথে পরিবার, পথে মৃত্যু হয় রোগীর। ভাইরাল ভিডিও দেখে চাঞ্চল্য। বেহাল দশা রাস্তার, রাস্তার অবস্থা এতটাই খারাপ যে গাড়ি, অ্যাম্বুলেন্স, এমনকি টোটো রিক্সা আসে না এই পথে। অগত্যা গুরুতর অসুস্থ স্ত্রীকে খাটিয়াতে চাপিয়ে তাতে দড়ি বেঁধে প্রায় 4.5 কিলোমিটার রাস্তা হেঁটে নিয়ে যেতে হলো কার্তিক রায়কে। এই যাত্রাপথে তার সাথে ছিলেন তার নিজের ভাই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মালদাহের বামনগোলা মালডাঙ্গা গ্রামের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে। সেখানেই দেখা যায় এই রকম ছবি, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ নোম্যান্সল্যান্ড। জানা গেছে এভাবে দীর্ঘ পথ নিয়ে যাওয়ার পরেও কার্তিক বাঁচাতে পারেননি তার স্ত্রী মামনি রায়কে। সূত্র মারফত জানা গেছে প্রায় 2 দশক আগে একইভাবে মারা যান মামনির মা। রাস্তার বেহাল দশা, দ্রুত রাস্তা সংস্কার করতে হবে এমন দাবিতে শনিবার দুপুরে প্রায় ঘণ্টা চারেক মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান প্রশাসনের কর্তারা। বামনগোলার বিডিও ঘটনাস্থলে গিয়ে প্রতিশ্রুতি দেন 3 মাসের মধ্যে রাস্তা তৈরি করা হবে, এরপর অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। মামনির পরিবার সূত্রে জানা গেছে বুধবার থেকে মামনির জ্বর ছিল, শুক্রবার বেলা 11টা নাগাদ হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। মামনির স্বামী জানান হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য টোটো চালককে ডাকা হয়, রাস্তা খারাপ তাই টোটো চালক আসেনি। অগত্যা ভাইকে নিয়ে খাটিয়ার ওপর স্ত্রীকে চাপিয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এই ঘটনা সামনে আসতেই নিন্দায় সরব হয়েছেন সকলে। শনিবার হাওড়ার দাসনগর এলাকায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে গিয়েই মালদার ঘটনায় রাজ্য সরকারকে নিশানা করেছেন তিনি। তিনি বলেন রাজ্যে বারবার এই রকম ঘটনা সামনে আসছে। না না, এটা ভয়ঙ্কর ঘটনা, অত্যন্ত লজ্জাজনক। এর আগে জলপাইগুড়িতেও একই হয়েছে, এবং উত্তরবঙ্গ থেকে ব্যাগে করে নিয়ে এসছে বাচ্চাকে, সেখানেও অ্যাম্বুলেন্সের একই জিনিস। এখানে রাস্তাঘাটের যা অবস্থা হয়েছে, আমি এটা নিয়ে বারে বারে বলেছি, এনারা পরিকাঠামোগত উন্নয়ন করতে চান না, এরা 500 টাকা বিতরণ করে ভোট করতে চান। পরিকাঠামোগত উন্নয়ন রয়েছে, ভেঙে পড়ে যাচ্ছে হসপিটালগুলো, সেতুগুলো, রাস্তাগুলো, কোথাও মেনটেনেন্স হয় না। আমরা মনে করি সরকারি ব্যর্থতার জন্যই এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। যদিও স্থানীয় প্রশাসন সূত্রে দাবি করা হয়েছে পঞ্চায়েত নির্বাচনের আগে এই রাস্তা মেরামত করা হয়েছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মালদা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।